আল্লাহর ওয়াদার বিপরীত কোন কাজ কখনো ফেরেশতারা করে না যাকে যেই তাসবিহ শিখায়া দিয়েছেন সে সে তাসবিহটা পড়ে যাকে আল্লাহ বলেছেন সিজদা অবনত থাকো সে সিজদা অবনত থাকে যাকে আল্লাহ বলেছেন তুমি মানুষের জন্য দোয়া করো সে মানুষের জন্য দোয়া করে যাকে যে কাজের জন্য পাঠিয়েছেন সে সে কাজটা করে সেই ফেরেশতারা আল্লাহকে বলল রক্তপাত ঘটাবে বিশৃঙ্খলা করবে আল্লাহ বললেন আমি যা জানি তোমরা তা জানো না কারণ আমার আল্লাহ জানেন মানুষ মালিকের এত আপন হবে শয়তানের ধোকায় পড়ে গুনাহ করে ফেলবে মুহূর্তের ভিতরে যখন maaf চেয়ে ফেলবে যিনি মুহূর্তের ভিতরে maaf করে দিবেন তিনি কে এবার আসেন সৃষ্টির শুরু লগ্নে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম কে সৃষ্টি করলেন আদম আলাইহিস সালাম কে বড় আদর করে আল্লাহ পাক সৃষ্টি করলেন বানালেন আদমের দাম বোঝানোর জন্য আল্লাহ পাক ফাসাজাদাল মালাইকা কুল্লুহুম আজমাউন একজন ফেরেশতাকে বাদ থাকতে দেয় নাই প্রত্যেকটা ফেরেশতাকে আল্লাহ বলেছেন সিজদা করো প্রত্যেকটা ফেরেশতা সিজদা করেছে জোরে বলেন আল্লাহু আকবার শুধুমাত্র সিজদা করলো না واستكبر وكان من الكافرين شدو مطر الشكار كل إبليس شادم عليه السلام كي سجدا کرنا آر پڑو کھنے بیتاری تو ہوئے چھے کافر در انتر بکت ہوئے گسے আল্লাহ রাব্বুল আলামিন এখান থেকে বুঝায় দিলেন আদম বড় শ্রেষ্ঠ মানুষ বড় শ্রেণব আল্লাহর কাছে বড় প্রিয় হবে মানুষ সেই মানুষকে ফেরেশতাদেরকে দিয়ে সিজদা করায় যিনি মানুষের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে দিলেন তিনি কে মানুষ আল্লাহর কাছে বড় দামি আল্লাহ পাক পৃথিবীতে ফেরেশতাদেরকেও বানিয়েছেন আদর করি বানাইছেন ফেরেশতাদেরকে দিয়েছেন আল্লাহ পাক আকল দিয়েছেন শাহাওয়াত দেয়নি বিপরীত চলার মতো কোন ক্ষমতা কোন ফেরেশতাকে দেওয়া হয়নি আল্লাহ পাক পশুকে সৃষ্টি করেছেন আচ্ছা বলেন তো একটা তেলাপোকার সৃষ্টিকর্তা কে আমি একদিন চিন্তা করলাম আল্লাহ এই মানুষটার জন্য আপনি তেলাপোকাও বানাইছেন এটা কেমনে তেলাপোকা আমাদের কোন কাজে লাগে আমি সার্চ করলাম গুগলে আমার চোখ খুলে গেল শুধু কাজেই লাগে না মিলিয়ন মিলিয়ন বছর পূর্বে এই পৃথিবীর ভারসাম্য যেন ঠিক থাকে ময়লা আবর্জনা যেন সব খাইতে পারে তেলাপোকা এমন এটা প্লাস্টিকও খাইতে পারে এটা সাবান খাইতে পারে যত রকমের ময়লা আবর্জনা আছে সব খেতে পারে আল্লাহ পাক এই পৃথিবীকে সুন্দর রাখার জন্য মানুষের উপকারী তেলাপোকা বানাইছেন আপনি যখন চিন্তা করবেন এটা একদিকে আপনার উপকারী করতেছে ময়লা আবর্জনা খেয়ে আপনার উপকার করতেছে আপনি যখন বেশি নোংরা বাড়াবেন ঘরে তখন তেলাপোকার বাসা হবে কারণ আপনি নিজে এটা ডাস্টবিন বানায় ফেলছেন এজন্য তেলাপোকা হবে ঠিক কিনা বলেন এইটা পড়তে গিয়ে আমি অবাক হলাম যে আল্লাহু আকবার মানুষে আল্লাহ কি পরিমাণ ভালোবাসে মানুষ কোথায় কিভাবে চলবে মানুষ জমিনে আসার পরে কি কি লাগবে চলতে গিয়ে কোথায় কোথায় ময়লা আবর্জনা হবে ওইগুলা কি করে পরিষ্কার হবে এই সব কিছুর জন্য যিনি প্রত্যেকটা সৃষ্টি জগৎকে সাজায় দিয়েছেন তিনি কে আল্লাহ পাক পশুকে সৃষ্টি করেছেন পশুর ভিতরে আল্লাহ পাক আকল দেয় নাই পশুর ভিতরে যৌন চাহিদা দিয়েছেন আপনি ছাগলকে বলবেন ডান দিকে যেতে সেটা বাম দিকে যাবে কারণ তারা কোন নাই কিন্তু যৌন শাহওয়াত আল্লাহ দিয়েছেন যৌন চাহিদা তার রয়েছে যৌন চাহিদা আল্লাহ পাক পশুকে দান করেছেন ফেরেশতাকে দেন নাই ফেরেশতাকে আকল দিয়েছেন
যৌন চাহিদা দেন নাই পশুকে আল্লাহ পাকা কল দেন নাই যৌন চাহিদা দিয়েছেন আর মানুষকে আল্লাহ পাক আকল দিয়েছেন যৌন চাহিদাও দিয়েছেন এজন্য সব সৃষ্টির ভিতরে সেরা সৃষ্টি যিনি মানুষকে বানায় দিয়েছেন তিনি কে لقد خلقنا الإنسان في أحسن تقويم গঠনের দিক থেকে অবয়বের দিক থেকে আকৃতির দিক থেকে সবচেয়ে সুন্দর মানুষ আল্লাহ রাব্বুল আলামিন বানায় দিয়েছেন জোরে কোন আল্লাহু আকবার কোন প্রাণী হাতের মধ্যে ঘড়ি পড়তে পারে না পারে পায়ের মধ্যে অথবা হাতের ভিতরে তাদের কোনো আঙ্গুলের সিস্টেম নাই আমরা কত সুন্দর একটা আংটিও পড়তে পারি কোন প্রাণীকে আল্লাহ পাক চুলগুলা কাটার মতো কোন একটা সুন্দর ভাবে চুলটা কাটবেন সুন্দর করে দাড়ি রাখবেন আপনার চেহারার সৌন্দর্য বর্ধিত হবে সুন্দর একটা পোশাক পরবেন একটা গাড়িতে করে আসবেন আবার যাবেন আবার ঘুরবেন ফিরবেন এখানে সেখানে দেখবেন এমন কোন সুযোগ আল্লাহ পাক কোন প্রাণীকে দেয় না মানুষকে আল্লাহ দিয়েছে জোরে কোন আল্লাহু আকবার এখন রহস্য কি কেন আল্লাহ পাক জান্নাত থেকে দুনিয়াতে আমাদেরকে পাঠালেন মূসা আলাইহিস সালাম লম্বা হাদিসের ভিতরে বিতর্ক করলেন আদম আলাইহিস সালামের সঙ্গে আপনারা আমার কথা বুঝতেছেন তো রবিউল ভাই বিষয় দিছে আমার এটা আমি করব কি করব আমি আবার চিন্তা করতেছি আল্লাহ বুঝাইতে গিয়ে মানুষ বুঝবে কিনা শেষ পর্যন্ত বুঝতেছেন তো কথা ইনশাআল্লাহ একেবারে সহজ সাবলীল ভাষায় আর গোপালগঞ্জের ভাষা তো বলতে গেলে বইয়ের ভাষা ও ঠিক কইছে দুইজন কি সমস্যা আপনাদের তো গোপালগঞ্জের ভাষা বইয়ের ভাষা বললাম এটা খারাপ বলছি বলেন গোপালগঞ্জের লোকেরই তো বইটই যা আছে সব কিছু এখন ঠিকঠাক করতেছে কি বলেন এজন্য গোপালগঞ্জ বাদ দিলে দেশ আর থাকে না আর যেই সুন্দর পদ্মা সেতু হয়েছে সুবহানাল্লাহ রওনা দিছি কখন জানেন ঠিক আসরের নামাজ পড়ে মাগরিবের আখ্যানে রওনা দিছি তখন রবিউল ভাইয়ের হার্টবিট বেড়ে গেছে উনি তো এখনো আগের চিন্তায় আছে যে পদ্মা সেতু হইলেও না জানি যদি কোনো দুর্ঘটনা হয় যদি জ্যামজট লেগে যায় কিন্তু চিন্তা করেন সুবহানাল্লাহ কত সহজে এই পটটুকুন পাড়ি দিয়ে চলে আসছে নাইলে রওনা দেওয়া লাগতো জুমা পড়ায় এক সেকেন্ড দেরি নাই এরপরেও আসলে শুধু ইয়া নাফসি করতে করতে কোন রকম আশা লাগত কিন্তু আল্লাহ তাআলা সুন্দরভাবে নিয়ে আসছে আপনারা খুশি না বেজার মানব সৃষ্টির রহস্য একটা রহস্য গড়া বিষয় আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য প্রাণীদের জবানে সার্বক্ষণিক জবানটা দিয়ে যতক্ষণ পর্যন্ত সে সজাগ থাকে সজাগ থাকাকালীন সময়ে তার ঠোঁট নাড়া নাড়া প্রত্যেকটা সৃষ্টি মালিকের শুকরিয়া আদায় করে মালিকের প্রশংসা করে জিকির করে পাখি যখন কুহু কুহু ডাকে সেই কুহু কুহু তানের ভিতরে তার এই সুরের ভিতরে কুহু কুহু বলে মধুর রবে যিনি আল্লাহু আল্লাহু বলে ডাকেন যার নাম জপেন তিনি কে ওয়ালাকিল্লা তাফকাহুনা তাসবিহাহুম ওয়ালাকিল্লা তাফকাহুনা তাসবিহাহুম আমরা তার তাসবিহ বুঝতে পারি না ছোট ছোট প্রাণী যেই বোবা প্রাণগুলা বুঝে না তাদের জবানেও প্রতিনিয়ত যার নামটা উচ্চারিত হয় তিনি কে কিন্তু আল্লাহ পাক কোন প্রাণীর জন্য এমন বলে নাই ইজা যাকারনি ও গোলাম যখন আমাকে তুই ডাকবি আমি তোর কত কাছে হব কোরআন সাক্ষী দিচ্ছে ফাযকুরুনি আযকুরুকুম তুমি শুধু আমার জিকির করবা যিনি তোমার স্মরণ করবে তোমাকে জিকির করবে তিনি কে আল্লাহ
জিকির মানে স্মরণ আপনি আল্লাহ স্মরণ করবেন যিনি আপনার স্মরণ করবেন তিনি কে এখন আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে কেন দুনিয়ায় পাঠালেন এত সম্মান দেওয়ার পরে একটা রহস্য আছে কিনা বলেন অনেকেই মনে করি যেটা মুসা আলাইহিস সালাম একদিন বিতর্ক করতেছেন সহিহ মুসলিমে হাদিসটা আছে মুসা আলাইহিস সালামের একটা বিতর্ক সহিহ মুসলিমে আছে মুসা আলাইহিস সালাম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করবেন আদম আপনি কেন ওই গাছের ফল খেয়ে ফেলেছিলেন এই ফলটা খাওয়ার কারণেই তো আমরা দুনিয়াতে গিয়েছি আহারে এত কষ্টের পর কষ্ট হইছে কিছুই হইতো না আমরা জান্নাতে থাকতাম তো আপনি ফলটা খাইলেন কেন মুসা আলাইহিস সালামকে প্রশ্ন করতেছে মুসা আলাইহিস সালাম প্রশ্ন করতেছে আদম আলাইহিস সালামকে আদম আলাইহিস সালাম এবার জবাব দিল ও মুসা আমি যদি ওই ফল না খাইতাম তুমি তো কালিমুল্লাহ হতে পারতা না আল্লাহ নিজ হাতে তাওরাত লিখে তোমাকে দিত না তুমি তাওরাত নামক কিতাব পেতা না কালিমুল্লাহ সরাসরি মালিকের সঙ্গে কথা বলার মতো সামর্থ্য তোমার হতো না আল্লাহর সঙ্গে কথা বলে কালিমুল্লাহ বানায় যিনি তোমাকে সেরা বানাইছেন তিনি কে তিন তিনবার আদম আলাইহিস সালাম যুক্তি পেশ করলেন যে আমি ফলটা খাইছি বিধায় তুমি কালিমুল্লাহ হয়েছো আমি ফলটা খেয়েছি বিধায় তাওরাত কিতাব তুমি পেয়েছো আমি ফলটা খেয়েছি বিধায় তোমার ভাই সালামকে শ্রেষ্ঠত্ব দিবেন শ্রেষ্ঠত্বের একটা অংশ বিশেষ উনি দুনিয়াতে আসছে ঠিক কিনা বলে যদি আদম আলাইহিস সালাম সেদিন ফল না খেতেন লা খালাকাল্লাহু খালকান আল্লাহ পাক এই জায়গাতে আরেকটা নতুন জাতি তৈরি করতেন যেই জাতি ভুল করে ফেলত এরপরে মালিকের কাছে তওবা করত এই তাওবাটা করার সঙ্গে সঙ্গে যার মায়া লেগে যেত মায়া লাগার সঙ্গে সঙ্গে যিনি মাফ করে দিতেন তিনি কে আদম আলাইহিস সালামকে সৃষ্টির 40 বছর পূর্বের কথা আদম আলাইহিস সালাম বলছেন 40 বছর পূর্বে আল্লাহ পাক সিদ্ধান্ত নিয়ে রেখেছেন ফল আদম খেয়ে ফেলবে আর আদমকে যিনি দুনিয়ায় পাঠায় আদম থেকে অসংখ্য মানুষকে যিনি দুনিয়ায় সৃষ্টি করে তাদের তাওবা কবুল করে যিনি আপন বানায় নেবেন তিনি কে এবার আরেকটা রহস্যের দিকে যাই সূরা নিসা এর প্রথম আয়াত ইয়া আইয়ুহান নাস তাকু ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذين تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا الله رب العالمين الشايف قرن أمي الله رب العالمين আদম আর হাওয়া আলাইহিস সালাম থেকে এই আদম থেকে হাওয়াকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলাম খলিক না মিন দিলেইন আমি না লাগাব পাজরের সবচেয়ে বাকাহার থেকে মহিলাদেরকে আল্লাহ পাক সৃষ্টি করেছে এজন্য মহিলারা দেখবেন ওটা আর মাইকে বললাম না মাইকে বললে আজকে যাওয়ার সুযোগ নাও তো হতে পারে খলিকনা মিন দিলইন ওয়া মিন আলাহা উপরে সবচেয়ে পাজরের সবচেয়ে বাকাহার যেটা
সেটা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আম্মা জান হাওয়া আলাইহিস সালাম আমরা কই হাওয়া হাওয়া না হাওয়া আলাইহিস সালাম সবাই বলেন আল্লাহ আমরা এমন হইছি আম্মা জানের নামটাও জানি না বলেন তো দেখি আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালাম মাশাআল্লাহ এবার আমি একটু চুপ আপনারা বলেন তো দেখি হাওয়া আলাইহিস সালাম আল্লাহ সৃষ্টি করেছেন কোন জায়গা থেকে খলিকনা মিন দিলইন ওয়া মিন আলাহা সবচেয়ে উপরের বাঁকানো হাড় থেকে আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন আম্মা জান হাওয়া আলাইহিস সালামকে বানানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিচরণ করার সুযোগ আসবে এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আম্মা জান হাওয়া আলাইহিস সালামের সঙ্গে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা সুসম্পর্ক দিয়ে দিলেন এই সুসম্পর্কের নাম স্বামী আর স্ত্রী সুসম্পর্ক এই সুসম্পর্কের কারণে সারা দিন স্বামী কষ্ট করে একটুখানি স্ত্রীর মুখে হাসি দেখতে চায় আদম আলাইহিস সালাম ওইটা দেখতে চেয়েছে জোরে কোন আল্লাহু আকবার জান্নাতে যখন থাকছে পরামর্শ করে কাজ করছে ফলটা যখন খাবে তখনও পরামর্শ করে খাইছে কেমনে যে কি করব ইবলিসের কাজ তো মিথ্যা বলা আর যেহেতু আদম আলাইহিস সালাম আল্লাহ সবচেয়ে প্রিয় সৃষ্টি উনি কত বিশ্বস্ত কত আমিন তিনি কখনো বিশ্বাসঘাতক হতে পারেন না মিথ্যুক হতে পারেন না সমস্ত নবীরা ছিলেন মাসুম সমস্ত নবীরা ছিলেন নিষ্পাপ কোন নবী কখনো মিথ্যা বলতে পারে না জোরে কোন আল্লাহ আকবার তিনি বিশ্বাস করলেন বিশ্বাস করে তিনি ফলটা খেলেন দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিলেন দুনিয়ার মধ্যে যখন চলে আসলেন আদম আলাইহিস সালাতু সালাম কান্নাকাটি শুরু করলেন আল্লাহর কাছে ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين এই দোয়াটা আমরাও পড়ি তো চিন্তা করেন এই দোয়ার ভিতরে কি আছে এই দোয়াটা এমন দোয়া এই দোয়া আদম আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে করা শুরু করলেন রব্বানা ও আমাদের রব যালামনা আনফুসানা নফসের সঙ্গে অনেক জুলুম করে ফেলেছি ওয়া ইল্লাম তাগফির লানা ক্ষমা যদি না করো ওয়া তারহামনা আগের মতো যদি আদর না করেন দয়া না করেন যদি আগের মতো মানা করেন ওয়াতারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন নিশ্চয় আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব আয় আল্লাহ এক নম্বরে মাফ করে দেন দুই নম্বরে আমাকে মাফ করে আগের মতো আদর করেন রহম করেন ভালোবাসেন তিন নম্বরে ক্ষতিগ্রস্ত বানায় দিন না আল্লাহ পাকের কাছে এত ভালো লেগে গিয়েছে ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি আল্লাহর কাছে যখন তওবা করা শুরু করেছে কিছু কিছু কালেমার তালকিন এমন হয়ে গেছে মালিকের কাছে কথাগুলো এত পছন্দ হয়ে গেছে যিনি আদম আলাইহিস সালামকে মাফ করে দিন সৃষ্টির ধারাকে আল্লাহ পাক জারি করে দিন আজকের আমাকে আপনাকে পর্যন্ত যিনি জারি করে দিয়েছেন তিনি কে চিন্তা করেন পৃথিবী কি ছিল আজ থেকে বেশি দিন আগে না আজ থেকে 1000 বছর আগের জরিপ বলতেছে 1000 বছর আগে এই পৃথিবীর মানুষের সংখ্যা কত ছিল জরিপ বলতেছে মাত্র 25 কোটি মানুষ ছিল
1000 বছর আগে কত কোটি এই 25 কোটি আসে আদম আলাইহিস সালাম আর আম্মা জান হাওয়া আলাইহাস সালাম এর সন্তান হাবিল আর কাবিল এইভাবে করে 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 সন্তানদের মধ্য থেকে তখন বিবাহ হতো ভাই বোনে কারণ তখন তো মানুষের সংখ্যা কম এইভাবে হতে 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 আল্লাহ পাক বিধান দিলেন বিধানের মধ্য দিয়ে সৃষ্টির এই রহস্য এত দূর পর্যন্ত আসলো 1000 বছর আগে এই পৃথিবীর জনসংখ্যা ছিল মাত্র 25 কোটি আর আজকের 2023 বর্তমান 1000 বছর পরে পৃথিবীর জনসংখ্যা এখন 900 কোটির দিকে যাচ্ছে কত কোটি পৃথিবী আজ কোত্থেকে কোথায় চলে গেছে এক সময়ের মানুষ যেটা কল্পনা করতে পারে না সেই কল্পনার অতীত গন্তব্যে পৃথিবী আজ পৌঁছে গিয়েছে মানুষের মধ্যে শয়তানের ওয়াসওয়াসার তিনটা চাবি ওই যে শয়তান আদম আলাইহিস সালামকে সেখান থেকে ধোঁকা দিয়েছিল এরপর থেকেই শয়তান তিনটা চাবি আমার আপনার জন্য ধার দিয়ে রাখছে কয়টা তিনটা চাবি দুনিয়াতে আসছে সন্তান আদি যখন ছড়িয়ে পড়েছে শয়তান তিনটা চাবি খুব ভালোভাবে ধার দিছে এক নাম্বার চাবি মুফাসসিরিনে কেরাম লিখেন এক নাম্বার চাবি মানব সৃষ্টির রহস্যে এক নাম্বার চাবি শয়তানের পক্ষ থেকে লাগানো সেটা হচ্ছে ইদা নাসিতা জানবা গুনাহ যখন তুমি ভুলে যাবা তুমি মনে করবা শয়তান তোমার উপরে বিজয়ী হয়ে গেছে ঠিক কি না বলেন বলেন তো দেখি এক নাম্বার চাবিটা কি গুনাহ ভুলে যাওয়া এক নাম্বার চাবিটা কি মাশাআল্লাহ এটা মুখস্থ করায় দিব আছে এক নাম্বার চাবিটা কি আল্লাহু আকবার তুরস্কের দিকে তাকায় দেখেন একটু তাকায় দেখেন আমি এক মাস তুরস্ক সফর করেছি আদ্যপন্ত ঘুরে ঘুরে আমি দেখেছি মুসলমানের ইতিহাসের 624 বছরের স্বর্ণালী ইতিহাস যে মুসলমানরা রচনা করেছে সে মুসলমানদের প্রান্তে প্রান্তে আমি ছাত্রের মতো ঘুরেছি আর দেখেছি একবার আর দুবার সেখানে ভূমিকম্প হয় নাই 1800 সনের দিকে একবার হইছে 1939 এ একই মাত্রায় 7.8 মাত্রার ভূমিকম্প তুরস্কের মধ্যে আসে আবার 2020 সনে ভূমিকম্প হইছে আবার 2023 সনে ভূমিকম্প হইছে মনে আছে আমার দেশে একদিনে সিলেটে 6 বার ভূমিকম্প হয়েছিল খেল আছে ভুলে গেছেন খেল আছে তুরস্কে একের পর এক ভূমিকম্প হয়েছে দৃশ্যগুলো দেখলে দেখবেন বড় বোন তার আরেক বোনের মাথার মধ্যে হাত দিয়ে রাখছে যাতে করে বোনের মাথাটা ফেটে না যায় বোনের মাথাটা যেন চাপা পড়ে না যায় সন্তানের মুখে বাপ পানি খাইয়ে দিচ্ছে বাপ কোনো কিছু করতে পারতেছে না বিল্ডিং এর চাপা পড়া থেকে সন্তানকে টেনে বের করতে পারতেছে না মা এই দুর্বিষহ যন্ত্রণার মধ্যে পড়ে গর্ভপাত হয়ে গেছে সন্তান বেঁচে আছে মা বেঁচে নাই বাপ কালেমার তালকিন দিচ্ছে বলতেছে কুল লা ইলাহা ইল্লাল্লাহ সারা পৃথিবী দৃশ্যগুলো দেখছে তুরস্কের দক্ষিণ পূর্বাঞ্চলে 7.8 মাত্রার যে ভূমিকম্প এই ভূমিকম্প সারা দুনিয়াকে কাঁদিয়েছে সারা দুনিয়া তুরস্কের এই ভয়াবহ ভূমিকম্পে মর্মাহত আজ সিরিয়ার একটা অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে ও আমার মুসলমানেরা আমার দেশের যে অবস্থা এখন একটু হিসাব করেন আল্লাহ বড় আদর করে মানুষে বানাইছে আল্লাহ বড় আদর করে মানুষে বানাইছে ওয়ালা নুযীকুন
وإنهم من العذاب الأدنى عذاب دبو تار پڑے بڑو بڑو عذاب تو در جنو پٹھا بو پرثمي آمي بڑو عذاب دبو نا آگے دبو سٹو سٹو عذاب تار پڑے آج بے بڑو عذاب اي عذاب دارو دشو چھے لعلهم يرجعون সম্ভবত তারা আমার দিকে ফিরে আসবে এইটাই মানব সৃষ্টির অন্যতম রহস্য ভূতত্ত্ববিদদের তথ্য মতে আমার দেশের ভূমিকম্পের অবস্থা হবে 9 মাত্রার ভূমিকম্প এমন ভূমিকম্প যদি আসে আমার ঢাকাতে একজন আর দুজন মানুষ নয় 1939 এ তুরস্কে 60,000 মানুষ মারা গিয়েছে হাজারো ঘরবাড়ি জমিনের মধ্যে নিপতিত হয়েছে জমিনের মধ্যে গেথে গিয়েছে আমার দেশে যদি ভূমিকম্প আসে হাজার হাজার নয় লাখ লাখ নয় কোটি কোটি মানুষ মারা যাবে ঠিক কিনা বলে এখন বলেন এত আদরের মানুষকে আল্লাহ ভূমিকম্প দিবেন কেন এত আদরের মানুষকে আল্লাহ ভূমিকম্প কেন দিবেন আল্লাহর মায়া কি আমাদের চাইতে কম সবাই বলেন আল্লাহর মায়া কি আমাদের চাইতে কম ان الله جعل الرحمه مئات اجزاء ভালোবাসাকে আল্লাহ 100 ভাগে ভাগ করেছেন এক ভাগ ভালোবাসা সারা দুনিয়ার সব সৃষ্টিকে আল্লাহ দিয়েছেন আকল না থাকলেও দেখবেন গরু যখন তার বাচ্চাকে প্রসব করে নিজের জিহ্বা দিয়ে চেটে চেটে তার শরীর থেকে রক্তগুলো সরায় দেয় সন্তানটাকে দেখে বলতে পারে না কেমন যেন বুক ফাটা কান্না করার মতো অবস্থা বোবা প্রাণী হওয়ার পরেও এত বেশি মহব্বত করে একটা বিড়াল দেখবেন সন্তানটা দুনিয়ায় আসার পরে লোকা একটা ছোট্ট জায়গার ভিতরে নিয়ে যায় কেউ যেন কোনো ক্ষতি করতে না পারে একটা মুরগির বাচ্চাকে মুরগি দেখবেন বাচ্চা হওয়ার পরে কেমন হিংস্র হয়ে যায় গোখরা সাপ আসলেও মুরগি তার জীবনের সবটুকু দিয়ে বাচ্চাকে বাঁচানোর চেষ্টা করে আল্লাহ পাক বুঝায় দিচ্ছেন গোলাম এটা তোর মা তোর বাবা তোর প্রতি মায়া দেখায় এই মায়াটা আসছে মাত্র একবার ভালোবাসা থেকে আর 99 গুণ এমন ভালোবাসা যেটা মালিক কাউকে দেন নাই এমন ভালোবাসা থেকে যিনি আমাদেরকে আপনাদেরকে ভালোবাসেন তিনি কে তাহলে ভূমিকম্প হয় কেন তিন তিনটা অপরাধের কারণে জমিনের মধ্যে ভূমিকম্প হয় একটা হাদিসের ভাষ্য আরেকটা হাদিসের ভাষ্য 15টা কারণে ভূমিকম্প হয় আমার আলোচ্য বিষয় যদিও সেটা না সংক্ষিপ্ত আকারে কত বাজে এখন 9:07 একেবারে সংক্ষিপ্ত যেহেতু এই সময়টাতে এই কথাটা বলা এটা আমার ইমানি দায়িত্ব শুনবেন আপনারা বলবো এই জমিনের ভিতরে ভূমিকম্প হয় প্রধানতম তিনটা অপরাধের কারণে একটা হাদিসের ভিতরে আসছে রাসূল বলেছেন এর মধ্যে এক নাম্বার অপরাধ হচ্ছে জাহারাতিল কাইনাত গায়িকা বেড়ে যাবে আমাদের দেশে গায়িকা এখন একেবারেই নাই দেখছেন একজনের অবস্থা বললাম গায়িকা একেবারেই নাই কয় ঠিক হুজুর মানে কোনটা ঠিক আছে এটা ঠিক মানে গায়িকা এখন ভরে গেছে আর আমরা এমন হইছি আমরা বেশ খুশি হই যদি মেয়ের কণ্ঠে একটা গান শোনাইতে পারে তোর সাসা এসে একটা গান শোনা তোর দুলাভাই আসছে একটা গান শোনা নাউজুবিল্লাহ কোন কি অশ্লীল গান যে গানগুলা মুখে আনা যায় না বন্ধু তুই লোকাল বাস লোকাল বাস মানে এটা যে কোনো জায়গায় থামতে পারে নাকি
তাহলে এই লোকটা সোজা বাংলায় যদি আপনাদের গোপালগঞ্জের ভাষায় বলে এরকম লোকাল বাসমার্কা চরিত্র হইলে এটাকে কি বলে ও দেখছেন অন্তত 50টা শব্দ এখন মুখে নিতেছেন তার মানে বোঝা যায় কত বড় নির্লজ্জ বেহা হলে এই জাতীয় গান পাবলিকের মুখে মুখে দেওয়া যায় ঠিক কি না বলেন তারাই দেখবেন আবার কথা বলার সময় বলবে সিয়াসিত্তা বাদ রাখিনি সিয়াসিত্তা পুরাটা পড়ে ফেলছে কিন্তু আমরা এই কথা বলতে পারি না যে সিয়াসিত্তা পুরাটা আমরা পড়ে ফেলছি আমরা এখনো বলি আমরা পড়ি আমরা পড়ার চেষ্টা করি গায়িকা যখন বেড়ে যাবে রন্ধ্রে রন্ধ্রে যখন গায়িকা এই বাজে চরিত্রের মানুষগুলা যখন সমাজের মাথা হয়ে যাবে তখনই বুঝবেন ভূমিকম্প চলে আসার সময় চলে আসছে ঠিক কি না বলে বাংলাদেশের মিডিয়া খুলে দেখেন শুধু নিউজ হয় জিরু আর হিরু কে নিয়ে বাজে বাজে বিষয়কে নিয়ে একের পর এক নিউজ হয় এই রকম মাহফিলে লাখ লোক হলেও সেগুলা নিউজ হয় না ঠিক কি না বলে কি নিয়ে তোমরা নিউজ করো কয়েকটা কমিউনিস্ট যদি আজকের এই মকসিদপুরের রাস্তার ভিতরে কয়েকটা দাওয়ার খন্তি নিয়ে বের হয় ওইটা নিউজ হয়ে যাবে ঠিক আরো আস্তে কো কয়েকজন বাম কমিউনিস্ট যদি ওই কাচি খন্তি নিয়ে যদি বের হয়ে যায় ওইটা নিউজ হতে পারে হাজারো লাখো মানুষের উপস্থিতিতে মাহফিল হলে ওইটা নিউজ হতে পারে না ঠিক কি না বলে মাশাআল্লাহ এবারে মাহফিল একটু বসে চিন্তা করেন তো দেখি অধিকাংশ গায়িকাদের সংখ্যা বেড়ে যাবে গায়িকারা খুব মাথার উপরে উঠে নাচবে এগুলা হচ্ছে কি না যদি এরকমই হয় তাহলে বুঝবেন ভূমিকম্প আসার সময় চলে আসছে আর আজকে যদি এই কথাগুলো আমি গোপন করি واتقوا فتنة لا تصيبن الذين ظلموا منكم خاصة عذاب যখন আসবে তখন আমাকেও আল্লাহ ছেড়ে দিবে না এই মানুষগুলোর কারণে ভালো ভালো নেককার মানুষগুলো আযাবের মধ্যে পড়ে যাবে ঠিক কি না বলে এক নাম্বার গেছে দুই নাম্বার ভূমিকম্প আসার কারণ হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মাআজিফ একতারা দুতারা সেতারা ডিজে পার্টির নামে বড় বড় বক্স লাগায়া মানুষকে কষ্ট দিবে মিউজিক চারদিকে ছড়ায়া পড়বে ঠিক কিনা বলেন এখন চলে কোথায় কোন দোকানের সামনে ও আমি শুনছি যে হুজুর এই যে এখানে রবিউল ভাইয়ের বাড়ির পাশে এক দোকানের সামনে চলতেছে আমি তাহলে বন্ধ করাইতাম এখন যে কি রে এত বড় আয়োজন করতেছে হাজার হাজার টাকা খরচ করে লাখ লাখ টাকা কিসের হাজার হাজার মে লাখ লাখ টাকা খরচ করে এই মাহফিল করতেছে মুসলমানি বিয়া আজম মাশাআল্লাহ ভালো কথা মনে করাই দিস মুসলমানি এরপরে কি নাম দিছেন মুসলমানি এরপরে নাম দিছেন কি বিয়া না আরবিতে এটাকে বলে নিকাহ এই বিয়ের মধ্যে আমরা মুসলমান থাকি শুধু কতক্ষণ শুধু খালি যতক্ষণ কবুল বলা লাগে হুজুর সামনে থাকে এতক্ষণ মুসলমান এরপর আর হুজুরের পাঠ যখন থাকে না একটা দোয়া করাই দিছে হুজুরে যে আল্লাহ এই পরিবার দম্পতির মধ্যে আল্লাহ শান্তি আর বরকত দিয়ে দিও বিরহমাতিকা আরহামার রাহিমিন মানে শেষ এরপরে সারা সময় ধরে ডিজে পার্টি করে যারা এই জাতিকে উত্তক্ত করছে কসম আল্লাহর বাধা দেন এদেরকে যদি না কান আল্লাহর আযাব আর গজব প্রতীক্ষায় আছে ঠিক কিনা বলে এরম মনে করেন না যে এগুলারে আপনি আপনার কোনো ক্ষমতা দিয়ে মোকাবেলা করবেন আল্লাহ যখন করোনা থেকে আমাদেরকে বাঁচাই দিছে তখন আমরা কি বললাম
আমরা করোনাকে মোকাবেলা করেছি করোনার চাইতে আমরা শক্তিশালী মোকাবেলা করছেন মানুষ ভিক্ষুকের মতো আল্লাহর কাছে সেজদায় পড়ে কাঁদছে আপনি দেখছেন ঢাকা সিটির প্রত্যেকটা বাড়ির ছাদের মধ্যে মানুষ সালাত ও তারাবী পড়ছে আর আল্লাহর কাছে কাঁদছে যে আল্লাহ মসজিদে ঢুকতে পারতেছি না আমি নিজে সাক্ষী তাকা তাকা দেখতাম প্রত্যেকটা ছাদে ছাদের উপরে আল্লাহর গোলামেরা পাঁচজন দশজন করে দাঁড়া দাঁড়া আল্লাহর একত্ববাদের ঘোষণায় সালাত ও তারাবী আল্লাহর কাছে কেঁদেছে ঠিক কিনা বলে করোনা এমনে যায় না ভারতীয় ভেরিয়েন্ট এসেছিল আমার দেশ ওই সুশীল সমাজ তারা বলছিল বাংলাদেশে মানুষ মরে রাস্তায় রাস্তায় পড়ে থাকবে পরিস্থিতি এমনই হওয়ার কথা ছিল কিন্তু যিনি দয়া করে এই গরিব দেশের মানুষগুলোর হেফাজত করেছেন তিনি কে কিন্তু আল্লাহরে আমরা চিনি নাই মোটেও আল্লাহর গোলাম হতে পারি নাই করোনা চলে গেছে আবার আমরা গুনার দিকে চলে আসছি ঠিক কিনা বলেন এজন্য ভূমিকম্প থেকে যদি বাঁচতে চান মুসলমান আজকে থেকে মিউজিক ছেড়ে দেন ভূমিকম্প থেকে যদি বাঁচতে চান মিউজিক ছেড়ে দেন দুঃখের কথা আর কোথায় বলবো বলেন এখন আমাদের দেশে মোটিভেশনাল স্পিকার মানে বক্তা হয়ে গেছে মোটিভেশনাল স্পিকার উনার কথার ভিতরে আস্তে মায়াবী একটা মিউজিক দিয়ে দেয় আহারে আল্লাহ এই হুজুরগুলো কেমন টাইন আনতেছে আরো আস্তে ঠিক বলেন আর আপনারা সমানে শেয়ার করেন যে সুবহানাল্লাহ আবার সুবহানাল্লাহ করেন আগে এক সময় বিদেশের কিছু গায়কদের ইসলামী সঙ্গীতের মধ্যে দেখতাম মিউজিক দেওয়া বিরক্তে কামার কলিজা ফেটে যেত কিরে এই লোকগুলো ইসলামী সঙ্গীতের মধ্যে কেন এরকম মিউজিক দিল এখন তাকায় দেখি বিদেশের গায়ক না আমাদের দেশের সঙ্গীতগুলার ভিতরে নানা রকমে মিউজিক আর মিউজিক ঢুকায়া কিয়ামতের ভয়াবহতার দিকে ধাবিত হচ্ছে ঠিক কিনা বলে ইউটিউবাররা যারা আসছেন আল্লাহর হস্তে কোনো মিউজিক দিয়া ভিউ বাড়ানোর দরকার নেই কিসের ভিউ বাড়াবে না এই ভিউ দিয়া লাভটা কি হবে ওয়াজিলাত কুলুবহুম মোমেন্ট তো হবে সে যে কোরআনের তেলাওয়াত শুনলে তার প্রত্যেকটা লোমকূপ দাঁড়ায় যাবে জাহান্নামের ভয়ের কথা শুনলে তার হৃদয়টা প্রকম্পিত হবে সে হবে মুমিন সে আল্লাহর দরবারে পুরস্কৃত হবে ঠিক কিনা বলে বন্দুক দেখছেন তখন আমাদের সেনাবাহিনীদের বিভিন্ন ভিডিও দেখবেন যখন গুলি করা হয় ট্রেনিং চলে দেখবেন গুলিটা ধাম করে পিছনের দিকে আসে পুরাটা নাট বল্টু যেন ধাক্কা মেরে দেয় কেমন যেন মুমিন এমন হবে যখন কোরআন কারিমের তেলাওয়াত হবে তার মাথা থেকে পায়ের তালু পর্যন্ত সারা শরীরের ভিতরে একটা পরিবর্তন হবে ঠিক কিনা বলে কিন্তু এটা হয় না কেন আমাদের এই জন্য হয় না আল্লাহ বড় আদর করে আমাদেরকে বানাইছেন আল্লাহ পাক আমাদের সামনে দিছেন কোরআন এই কোরআন আজবে এলে তো আমাদের কাছে একজন মুসলমান কি করে মুসলমান থাকে যার এক সপ্তাহ চলে যায় একটা লাইন কোরআন পড়ে নাই একটা আয়াত কোরআন তেলাওয়াত করে নাই কেমন করে আপনি মুসলমান নিজেকে দাবি করেন ভূমিকম্প আসার আগে শুধরে যান মুসলমান এবার তৃতীয় নাম্বার যে কারণে ভূমিকম্প আসবে তৃতীয় নাম্বার কারণ হচ্ছে শুরিবাতিল খামর চারদিকে মদ আর মদ সয়লাব হয়ে যাবে হয়েছে এখন বুঝা কন হয়েছে নতুন একটা মদ আসছে বাজারে নাম দিছে কেরু কি নাম মুরব্বীরা কয়েন না জোয়ানরা কন কি নাম কেরু এটা নিয়ে পর্যন্ত নিউজের পরে নিউজ করে কেরু লাভ হয়ে গেছে কেরু লাভ হয়েছে আর বেটা দেশ জলে যাইতেছে কেরু লাভ দিয়ে কি করবেন আপনি আপনি যখন বলবেন কেরু হাজার হাজার কোটি টাকা কামাইছে আপনি দেখবেন হাজার হাজার কোটি টাকা ওই দিক দিয়ে আল্লাহ হাজার হাজার কোটি ডলার ভাগ্যের উপরে বোঝা হিসাবে চাপায় দিবেন ঠিক কিনা বলেন মদ ছেড়ে দেন নেশা ছেড়ে দেন
এবার অন্য হাদিসের ভিতরে নবীজি বলেন ইযা তুখিযাল ফাইযু আনাব রাষ্ট্রীয় সম্পদ গনিমতের সম্পদের খেয়ানত হবে রাষ্ট্র যাদের দায়িত্বে থাকবে তারা খেয়ানত করবে হয়নি ওয়াল আমানাতু মাগনামাত আমানতদারিতা থাকবে না তিন নম্বরে নবীজি বলেন والزكاة مغرما زكاة كما نشو بشاب مني كروب چان نمبر نبي جبال يمان شمج بيب عرى اي واسطو قطب وصر مني خاني كورس مني اسے او داب جلتا كورس او داب جلتا بول سر ٹھیک اس تلیك تو شونن بومی کمپ کینو آش এর পরে রাসূল বলতেছেন চার নম্বরে তুউল্লিমাল ইলমু লিগাইরিদ দ্বীন ইসলাম শিখবে আলেম হবে মানুষটাকে আলেম বলবে বলে মুফাসসির বলবে বলে এজন্য সে আলেম হবে এমন সময় আসছে বলেন পোলাবান্ডে জিজ্ঞাসা করলে কি কি হইবা কয় হুজুর আপনার মতো বক্তা মানে আমি কত বড় টাউট এটা আমি না জানি আমারটা আপনি জানেন না আমারটা জানি আমি আর আমার আল্লাহ আমার ইখলাস কতটুকু আছে এটা আমি আর আমার আল্লাহ ছাড়া কেউ জানে না শুধু আমি জানি আর আমার আল্লাহ জানে আল্লাহ যদি আমাদের মতো দাঈদেরকে এক রাতের নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করে আমার মনে হয় জবাব দেওয়া সম্ভব হবে না হবে না হবে না কারণ কি দেয় না আল্লাহ সম্মান সুখেতি টাকা পয়সা দৌলত নিয়ামত সব দিয়েছে সব পাওয়ার পরে কতটুক আমরা নিয়ামতের শুকরিয়া আদায় করছি এখন বক্তা হওয়ার জন্য মানুষের আপ্রাণ চেষ্টা পিছনে গ্রিন স্ক্রিন ব্যানার লাগায়া এরপরে মাইকের মধ্যে বসে ওয়াজ করে সামনে শ্রোতা নাই একটাও সে কয় জোরে বলেন না সুবহানাল্লাহ এটা আপনারা জোরে বলেন সুবহানাল্লাহ এই সুবহানাল্লাহ কাটটা নিয়ে এডিটিং করে ওই বক্তার ওখানে লাগাই দিস এটার নাম ইসলামে খিদা ধোকা এটার নাম ইসলামে গেস মান গাসনা ফলাইসা মিন্না যে এই রকম ধোকাবাজি করে বক্তা হতে চায় ও নবীর উম্মতি হতে পারে নাই ঠিক কিনা বলে কিসের বক্তা তুমি এইজন্য পরে বক্তাদের মুখ দিয়ে এগুলো আস ও যেগুলো আপনারা কোন আর এগুলো কোয়েন না কইবেন আমাদের দেশে ট্রল করতে করতে অনেকের আমরা অনেক বড় বক্তা বানাই দিছি শুধু ট্রল করছে তার জিকির নিয়ে আমরা ঢুকাইছি হিন্দুদের পূজার মধ্যে পর্যন্ত তার জিকির বাজে সেও মাঝে মাঝে আবার বলে যে আরে আমারটা হিন্দুদের ডিজে পার্টির মধ্যে গেছে হিন্দুদের পূজার মধ্যে গেছে আরে মুসলমান কই হইলাম কি হইলাম আমরা কোথায় গেলাম একটু চিন্তা করে ওয়া তুউল্লিমাল ইলমু লিগাইরিদ দ্বীন দ্বীন শিখবে ইসলাম শিখবে আলেম হবে মানুষ আমাকে আলেম বলবে বলে আলেম হবে এমন অসংখ্য লেবাসদারি আলেম দুনিয়ার মধ্যে বের হয়ে যাবে ঠিক কি না বলে এরপরে আমার ভাইরা এমন সময় আসবে পৃথিবীতে আতার রজুল ইমরাতহু স্ত্রীর কথা স্বামী উঠবে আর বসবে প্রতিনিয়ত স্ত্রীর কথা শুনবে এখন তাকায় দেখেন সারা বাংলাদেশে শুনলেও মকসুদপুরে শোনে না হুজুর এইখানে না শুনলে উপায় আছে এই যে আলামতটা এই আলামতটা ভয়াবহ আলামত এরপরে কি হবে আক্কা উম্মাহু পরিষ্কার মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করবে এরপরে নবীজি বলছেন এরপরে কি হবে এরপরে হবে আদনা সাদিকহু বন্ধুকে বড় আপন মনে করবে এরপরে কি হবে এরপরে আসবে আকসা আবাহু বাপকে বলবে তুমি দূরে যাও তুমি বুঝবা না বলেনি এখন